আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলামের বিধান ক্ষত বিক্ষত করতে শয়তান মানুষরূপী আলমের বেশ ধারণ করে আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিভাবে? আসুন একটি ঘটনা শুনে আসি। একদিন বাগদাদের মসজিদে পৃথিবীর অন্যতম হাদিস বিশারদ ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাহিমুল্লাহ ও ইমাম ইয়াহিয়া ইবনু মাইন রাহিমুল্লাহ জুমা সালাত আদায় করতে চান। মসজিদে খতিব ওয়াজ করতে করতে এক পর্যায়ে বললেন, আমাকে ইমাম আহম্মদ ইবনে হাম্বল রাহিমুল্লাহ এবং ইমাম ইয়াহিয়া ইবনে মঈন রাহিমুল্লাহ এই দুজন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে তার প্রতিটি অক্ষর থেকে একটি পাখি তৈরি করা হয় যার ঠোঁট হবে স্বর্ণের। এভাবে সে তার আজগুবি ও সওয়াবের চমৎকার কাহিনী বর্ণনা করতে শুরু করে। ওয়াজ চলাকালীন সময় আহমদ ইবনে হাম্বল ও ইয়াহিয়া ইবনে মঈন রাহিমুল্লাহ একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন, এই হাদিস কি আপনি লোকটিকে বলেছেন? উভয়ে বললেন, জীবনে আজই প্রথম এই হাদিস শুনেছি। ওয়াজ শেষে মাওলানাকে সবাই হাদিয়া দিতে শুরু করল। যখন মানুষের হাদিয়া দেওয়া শেষ হলো তখন ওনারা দুইজন মাওলানাকে ইঙ্গিত করে তাদের দিকে আসতে বললেন। যখন মাওলানা তাদের ইঙ্গিত বুঝে তাদের দিকে অগ্রসর হতে লাগলেন তখন ইমাম ইয়াহিয়া ইবনে মঈন আলেমটিকে জিজ্ঞাসা করলেন, আপনাকে এই হাদিস কে শিখিয়েছে? আলেমটি বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মঈন। তখন ফের জিজ্ঞাসা করা হলো, আপনি কি আমাদের দুজনকে চিনেন? সে জবাবে বলল, না। তখন ইয়াহিয়া ইবনে মঈন রাহিমুল্লাহ বললেন, উনি ইমাম আহমদ ইবনে হাম্বল আর আমি ইয়াহিয়া ইবনে মঈন। আমরা এই হাদিস কাউকে শেখানো তো দূরের কথা, জীবনে শুনিনি। যদি মিথ্যা বলতেই হয় তাহলে আমাদের উপর চাপাবেন না। তখন আলেমটি আট্টহাসি দিয়ে বলল, আমি সবসময় শুনতাম আহমদ ইবনে হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মঈন দুজনে আহাম্মক, এখন সে কথার পুরোপুরি প্রমাণ পেলাম। দুনিয়াতে কি কেবল একজন আহমদ ইবনে হাম্বল রয়েছে? আমি ১৬ জন আহমদ ইবনে হাম্বল থেকে হাদিস শিখেছি, তো আপনারা এদের মধ্যে পড়েননি। আমি যাদের থেকে হাদিস গ্রহণ করেছি তারা আপনারা নন। সুতরাং আমার আলেম ভিন্ন, আমার মাজহাব ভিন্ন। প্রিয় দিনী ভাই বোনেরা, আলেমটির মতো শয়তান আমাদেরকে এভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কিছু নামদারি কাঠমোলা রয়েছে, কিছু নামদারি বেদাতি হুজুর রয়েছে যারা শেরক বেদাত করে। তারা শেরক বেদাতের মাধ্যমে আমাদের সাধারণ মুসলিমকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এসব আলেমরা আমাদের সমাজে আনাচে কানাচে বিদ্যমান রয়েছে। তারা গোপনে এবং প্রকাশ্যে উভয় ক্ষেত্রে তাদের দাওয়া প্রচলন করে যাচ্ছে। আমরা শুনছি কিন্তু যাচাবাচাই করছি না। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রতিটি আমলের ক্ষেত্রে আমরা যাচাবাচাই করে দেখব এই হাদিসটি সহি কি না, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমাদেরকে অনুসরণ করতে হবে কোরআন ও সহি হাদিসের উপরে। আমি নিজে যে কোনো হাদিস বলি না কেন, আপনারা তা যাচাবাচাই করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।